ঠিক এইরকম একটা ঘটনা কিন্তু আমার আনিস খানের সাথে হয়েছে, জানেন না, সব শুনেছেন তো? আজকে নাকি আবার শুনলাম লাশও তুলেছে। ও যাই করুক, আমি বলে দিচ্ছি ইনসাফ পাবে না। এরপরে এত জোরে বলছেন কি করে, আরে কি করে পাবে রে বাবা, সহজ সরল জিনিস, পুলিশ মেরেছে প্রমাণ হয়েছে, ঠিক না বেটি? খাতা চেক করো কজন গেছিল, চারজন, দুজন আর দুজন কে কে, দ্বিতীয় নম্বর অসীম নাম বলছে, সে ছুটি কেন, তাকে ছুটি দিল কে, এত দরদ কোথা থেকে এলো, পালিয়ে যাও, বুঝছেন? যে দেখা যাবে দাদার কাছে বসে আছে, আমি জানি না কেন, তুই ধরে ফেললে একে যেমন ধরে তোর নাম বললো, তুই ধরা বললে তোর বাপের নাম বলবি, মানে উঁচুতে যাচ্ছে, সে আর একজনের বলবে, লাস্টে দেখা যাবে ঠিক জায়গায় যে হাজির হবে, হবে না। এবার আপনি বলবেন তাহলে কি আপনি আস্থা ফাস্তা রাখবেন না? দোর বাবু আস্থা, নিজের দাঁতের ওপরে আস্থা নেই, যখনই সুজবে কচাং করে কেমেলায় কি আস্থা কথা বলছি, এত আস্থা। কিন্তু এটা হয়ে গেল বিষয় শেষ, ও বিষয় ছেড়ে দিল, কিন্তু আমার ভাই তাকে মারলো কেন, উদ্দেশ্যটা কি? সে চোর, ডাকাত, দেশদ্রোহী, সংবিধান বিরোধী, মার্ডার করেছে, কেন মারলো? গরিবের হয়ে বলতো, এনআরসির বিরুদ্ধে বলতো, কৃষকের বিরুদ্ধে বলতো, সত্যের জন্যে বলতো, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে বলে বলতো, আলিয়া প্রতিষ্ঠানের জন্য বলেছে, ঠিক না বেটিক গো? শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল খুলতে হবে বলেছে। তাহলে তোমার আমার হিন্দু মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল বাগদি মুসলমান সমস্ত ধর্মের পিছিয়ে পড়া মানুষের জন্য বলেছে, তার কথাটা ছিল মহান স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসা, আল্লাহ চাই আমার ঈমান ভাইয়ের জীবনের গুণা আল্লাহ মাফ করে তাকে পরকালে নাজাত দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো, আল্লাহ যেন কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। এই জমিনে আনিস খানের থেকেও অনেক ছোট ছেলে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, আছে না নাই? আনিস খানের থেকে অনেক ছেলে ছেলে ছাড়তে ছুটোছুটি করতে গিয়ে পড়ে মরে গেছে, আনিস খানের থেকেও অনেক ছোট ছেলে কি বলে রাস্তায় হাঁটতে গিয়ে কোনো গাড়ি অ্যাক্সিডেন্টেও মারা গেছে, মৃত্যু হয়, এটা সত্য। আমার ভাইকে নাই পুলিশ ঠেলে মেরে দিয়েছে, এর বিচার অবশ্যই ঠিক জায়গায় হবে। তো যেটা আমি বোঝাতে চাইছি, তাহলে মৃত্যু হবে, কিন্তু আমার ভাইয়ের মৃত্যুর পিছনে উদ্দেশ্যটা খেলা করতে যে ছাদ থেকে পড়ে যাওয়া নয়, রাস্তায় বেখুয়ালে চলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার জন্য নয়, আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো? আমার ভাই ধন্য, আমি এটা বুঝাচ্ছি, আমার ভাই ধন্য, স্যালুট জানাই তোমাকে। কেন এই সমাজে মুসলিমদের কিছু রহনুমা আছে বলতে আমার বাধা নাই, আমার লড়াই কোনো অমুসলিম ভাইদের সঙ্গে নয়, আমার লড়াই মুনাফেকের সাথে। এই সমাজে কিছু মুসলিমদের রহনুমা আছে, সুন্দর দাড়ি টুপি আছে, লেবাস আছে, কিন্তু তারা আমার কমকে জালিমদের কাছে বিক্রি করে জালিমদের পা চেটে আজও খাচ্ছে, ঠিক না বেঠে? তার মধ্যে একজন তো বলেই ফেললো পুলিশকে দোষ দেওয়া হচ্ছে, চিনতে পাচ্ছেন কি জানি না। ধন্য আমার আনিসকে, তোর মুখে হয়তো ওই মুনাফেকের হয়তো কোন মোল্লার মতো মাথায় টুপি ছিল না আনিসের, এ আমার আনিস ভাই, তুই হয়তো আলেম ওই মুনাফেক মার্কা মোল্লা মলি সাহেবদের মতো সুন্দর নামাজের স্টাইল দেখাতে পারিস নি, কিন্তু তোর মধ্যে একটা গুণ ছিল, তুই আল্লাহর সৃষ্টিকে কখনো ধোকা দিসনি, আর আমার আল্লাহ রসুল জানিয়েছে লা ইরহামুল্লাহু মান লা ইরহামুন নাস, দয়া সে পাবে না যে মানুষকে ভালোবাসে না, দয়া সে পাবে যে মানুষকে ভালোবাসে, আনিস মানুষকে ভালোবেসে আল্লাহ দয়া পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন, আল্লাহ দয়া পাবে তো
কেন? মৃত্যু তো হবে রে বাবা, এটা তো সিস্টেম। সন্তান পুরুষের পেট থেকে হয় না, মেয়ের পেট থেকে হয়, এটা সিস্টেম। এটা সিস্টেম যে এত ব্যথা নারীরাই শুধু কেন পায়, পুরুষরা এক বছর করে নিলে হয়, এটা কখনো হয় সম্ভব? সত্যের পথে থাকলেও তো মৃত্যু হবে। মুহাম্মদ রসুলের যদি ইন্তেকাল হয় তাহলে আব্বাস সিদ্দিকী আনিসের হবে না? আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো? ওর ভাই পক্ষে বিপক্ষে আন্দোলন যা করার আমি করছি, যা করার করছি। কেউ মাঠে করে, কেউ রাস্তায় করে, কেউ মাহফিলে করে, কেউ খাতা কলমে করে, কথা বুঝে আসছে? কেউ গাছ লাগিয়ে দিয়ে ফল তৈরি করে, সেই ফলও করে, বুঝতে পারছেন? বুঝে গেছে ছেলেরা আজকাল, আলহামদুলিল্লাহ ছেলেরা খুব চালাক হয়ে গেছে। এখন বলে, বলছে আব্বাস সিদ্দিকী কি সমস্যা করছে, এখন কি অসুবিধা হচ্ছে? বলছে সবই বলছে, কিন্তু ওই ওই ওইখান দোকান চলছে দাঁড়া, এখন তো কিচ্ছু হয়নি, আরো হবে বাবা। তো যাই হোক, আমার ভাই কি করেছে, আহ, আল্লাহর সৃষ্টিকে ভালোবেসেছে, আল্লাহর সৃষ্টির হয়ে কথা বলেছে, আল্লাহর সৃষ্টির গরিবগুনোকে আশ্রয় দিতে চেয়েছে, আল্লাহর সৃষ্টির গরিবদের ওপরে এনআরসি করে ঘর ছাড়া করতে চেয়েছে। আমার ভাই বলেছে, আরে কোথায় যাবে ছোট ছোট বাচ্চাগুনোকে নিয়ে, মা মহিলাগুনো বোনগুনো কি বলে বেটিগুনো কোথায় যাবে, বিপদে পড়ে যাবে। আহা, আল্লাহর সৃষ্টি নারী জাত বিপদে পড়ে যাবে, তাই সে কথা বলেছে। শিক্ষা মানুষের জন্য সভ্যতা ফিরিয়ে আনে, সে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল, তাই আনিস কথা বলেছে, তাকে মেরে দিল। তাহলে মূলত আনিস আল্লাহকে খুশি করার জন্য তার সৃষ্টির হয়ে কথা বলেছে। আমাদের ঘরও আল্লাহকে খুশি করার জন্য আনিসের হয়ে কথা বলতে হবে, যদি না বলি ধরা পড়তে হবে। ওই যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষকে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো, আমি তোমাদেরকে আদেশ দিলাম, তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে একটাই কথা বলো, আনিস খানের প্রকৃত আসামিকে প্রকাশ করতে হবে, ভারতের সংবিধান অনুযায়ী তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে বলো। কিন্তু দুঃখ একটা লাগছে, কি এতদিন সব চুপ ছিল, খুব শিগগিরই দেখবেন আমি কিছু কিছু জায়গায় জলসা করতে করতে বলছি না, শুনেছেন আপনারা? দু তিন দিন আগেও বলেছি যে আমাদের নাকি কোথাও শুনলাম 45-46 নাকি মুসলিম এমএলএ আছে, আমাদের এমপি টেম্পিও নাকি মুসলমান আছে নাকি শুনলাম তো, কি আপনারা জানেন না? জানেন না কেমন মুসলমান? আপনারা তো জানেন, বা আমি তো জানি মুসলমান নয়, আপনারা তো মনে করেন মুসলমান। একটা কোনো কমেন্ট নেই, এ আছে নেই, এই কথাটা কয়েক জায়গায় বলেছি, আজ আমি বলে যাচ্ছি, দুই একদিনের মধ্যে শুনবেন বিশাল বিশাল মিছিল হচ্ছে। তার মানে কি, পাশে কেউ একজন করছিল আনিস খানের পক্ষে, দিল থেকে চাই বিচার চাই বিচার চাই, এইটাকে ডাউন করার জন্য পাশে আর একটা বড় গাছ লাগিয়ে দাও, খুব শিগগিরই মিলিয়ে নেবেন। এখন এই যে টোটাল যা কিছু বললাম, কার কার মনে ব্যথা হলো? আরে সাহস করে বলেন না, আমি চোরও নাই, গুন্ডাও নাই, বদমাইশও নয়, রাজনেতাও নয়, আমি মোহাম্মদ সাল্লামের একজন নগণ্য খাদেম। দুঃখ পেলে আর একবার একটু বুঝাবো, না পেলে একটাই কথা বলে দেবো, আমি ভুল করলে আল্লাহ বিচার করবে, তুই ভুল করলেও আল্লাহ বিচার করবে, যা বাবা শেষ কথা। কি আমি কি নেবে মারবো নাকি? হে, এটা ইসলাম ইজাজত দিয়েছে আমায়, তুই মনে করনি আমার হাত নেই তা নয়, হাত আছে, কিন্তু ইসলাম ইজাজত দেয় না। আমার কথা সবার পছন্দ নাও হতে পারে, মেন্টালিটি সেটিং সবার নাও হতে পারে, তা বলে আমি তোমাকে কি ভাবছো পুলিশ দিয়ে রাত্রে যদি হুজুর আমায় ঠেলে ফেলিয়ে দেয়? না, আমি ওই রকম নয় ভাই, চিন্তান করো কারণ নেই, ফেলবো নি। তো যাক, এলোমেলো ভাবে কিছু কথা বললাম, বেজার হয়েছেন? একটু খুশি মনে বলুন বেজার হয়েছেন, বলুন হ্যাঁ। দেখছেন এর বীজখানে একজন একজন হ্যাঁও বলে নিচ্ছে না, কি বলেন তো? আসুন একটু সালাম দিয়ে নিই, ইয়া নবী।